আমাদের অনেকেই পীর মুরিদি বিশ্বাস করে এই পীর ধর্মর চোরাবালিতে আটকে গেছে পীর মুরিবি এসেছে ইরানের শিয়াদের কাছ থেকে পীর মুরিদির অন্যতম প্রতীক হলেন হুসাইন ইবনে মানসুর তার আসল নাম হল কি মানসুর হাল্লাস অলরেডি কমি অঙ্গন থেকে একথায় স্পষ্ট ফতোয়া দিয়েছে আল্লামা মাস দিকরুল্লাহ কাসিমি আমাদের মামনুল হক সাহেব হাসান জামিন সাহেব আরও কিছু বিজ্ঞ কৌমি ওলাম একরাম আছেন যারা এটা বলেন যে মানসুর হাল্লাজের এই কথাগুলোকে সমাজে প্রচার করা ঠিক না কারণ সে প্রকাশ্য লাভজান জবান দিয়ে সে শিরকি এবং কুফরি করেছে তারা কুফুর বলে কিন্তু বলেও যেহেতু পূর্ববর্তী আকাবিররা তাদেরকে এত করা কথা বলেনি আকাবিরদেরকে ওনারা কষ্ট দিতে চান না বলে এই কথা প্রচার করে অথচ পীর মুরিদির দলিল না কোরআনে আছে না আদিসে আছে না একটি আয়াতে আছে কয় হজুর আপনি সব পীরকে বলতে পারেন না হকখানি পীর ভালো আর ভণ্ড পীর খারাপ হক হইতে গেলে আগে পীর মুরিদি সারতে হবে পীর মুরিদি বাদ দিয়ে আপনি হক পীর মুরিদি করে আপনি হকখানি হতে পারবেন না কারণ হক কোনোদিন পীর হয় না এখন বলতে পারেন হুজুর পীর মুরবীর কথা কোরানে আছে দলিল কি দলিল ডান কোরান থেকে দাঁড়া দলিল ডায়ে সুর মায়া দাঁড়ায়াত পড়ে ইয়া আইজুহাল্লাদী না আহ মানত দা ওল্লাহ অফ দা গু ইলাই হিল ওয়াসিলা হে আল্লাহ বান্দাবান্দীরা তোমরা উসিলার তালাশ করো উসিলা মানে হলো পীর এটা কি প্রকৃত ব্যাখ্যা আমার তাফসি দেখার দরকার নেই হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলি থানবী বায়ানুল কোরআন লিখেছেন উর্দুতে বাংলায় এসেছে তাফসিরে আশরাফি এমদাবিয়া লাইব্রেরি থেকে চার খণ্ডে প্রকাশিত এই মায়েদার এই অত্র আয়াতটি আপনি পড়বেন অবতাক ইলেই ওয়াসিলা দ্বারা মাওলানা আশরাফ আলী থানবী বলেন কোনো কোনো যা হেলে মোরাক গাই রে মুফিদ মূর্খ ব্যক্তিরা এ কথা বলতে চায় যে এই উসিলা মানে হলো পীর ধরা মূলত মাওলানা আশ্রফ আলী থানবি বলেছেন এই কথাগুলো যারা বলে তারা তারা হলো জাহেলে সব থেকে বড় জাহেল কারণ ওয়াসিলা হলো আদান হয়ে গেলে পরে আমরা দোয়া পড়ি না আপি আনিল ওয়াসিলা তাহলে ওয়াসিলা হলো জান্নাতের বিশেষ একটি কিসের নাম জায়গার নাম আলী নবী বলছেন আমাকে তুমি আমাকে তুমি জান্নাতের একটি বিশেষ জায়গা দান করো যেটা অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি আল্লাহকে দেওয়া হয়েছে আচ্ছা দ্বিতীয় তারা যখন দলিল দেখাতে পারে না তারা দ্বিতীয় কোরআনের আরেকটা আয়াত দলিল দেয় সুরা আল কাহাফের ষোলো সতেরো আঠারো নম্বর আয়াতিদাল এই যে কোরআনুল কারিমে আল্লাহ বল আমিন মুর্শেদ শব্দ ব্যবহার করেছেন যদি পীর শব্দ তোমাদের মজা না লাগে তাহলে মুর্শেদ শব্দ তোমাদের ভালো লাগবে আর মুর্শেদ মানে হলো হকখানে পীরের কথা মুর্শেদ মানে হলো যেই লোক তোমার পথ দেখাবে আমি বলি বাবারা তর্ক করার কোনো দরকার নাই আল্লাহ রাবুল আলমিন কুরানে বলেছেন অলিল্লামা উল হসনা আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম রহমান আল্লাহর নাম রাজ্জাক আল্লাহর নাম জব্বার আল্লাহর নাম কারিম আল্লাহর নাম কার নাম জাব্বার যেমন আল্লাহর নাম কারিম যেমন আল্লাহর নাম মুর্শেদটা হলো আল্লাহ রবুল আলমিনের নাম এই জন্য কোরআনে আল্লাহ বলেছেন আমি আল্লাহ যদি কাউরে পদ না দেখাই তাহলে তোমরা কোনো বলি আর মুর্শেদ খুঁজে পাবা না কারণ আমি আল্লাহ হলাম প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ হলাম মুর্শেদ আর আল্লাহর মুর্শেদ তত্ত্ব কেটে নিয়ে পীররা তার নিজের নামের আগে দাবি করে আমি মুর্শেদ আল্লাহ রাবুল আলমিন খুল্লান খোলা সায়ান করেছেন الذين امنوا وعن الكافرين لا مولانا প্রত্যেকটা ইমানদারের মাওলানা আমি আল্লাহ নিজেই আর কাফেরের কোন এক বিন্দু পরিমাণ কোন মাওলানা না আমাদের মাওলাকে জোরে চিল্লায়া বলেন কে তাহলে আমরা এই কথাগুলো কেন প্রচার করছি কয় হুজুর তাসকিয়াতুন নফস নাই তাস্কিয়াতো নফস অন্তর আত্মশুদ্ধি করা শুধু ফরজ নয় ফরজের বাপ কিংবা বাবা তার থেকে বড় কিছু কদ আফলা হামাং জাকাহা যে তার নফসকে বিশুদ্ধ করেছে সে পরিত্রাণ লাভ করেছে নফস বিশুদ্ধ করা আর পীরের কাছে গমন করা এক জিনিস নয় নবস বিশুদ্ধ করার জন্য আপনাকে আসতে হবে ইয়া আইহিনসুল উলিল আমর শুধু একজনের সাথে খাস নয় বরং আম নয় এটা আম যতদিন পর্যন্ত শাসক থাকবেন শাসক উলিল আমর আপনার পিতা মাতা আপনার উলিল আমর আপনার উস্তাবও আপনার উলিল আমর হতে পারে এখন আত্মশুদ্ধি করা এটা আপনার জন্য কি ফরস আত্মশুদ্ধি আপনারা করেন আজকে আমাদের দেশে দুই শ্রেণীর বাড়াবাড়ি একদল পীরের বিরোধিতা করছে ঠিকই কিন্তু এই মুরিদগুলাকে একটি সঠিক গাইডলাইন দেখাচ্ছে না যে কোন রাস্তায় হাঁটলে পরে আপনার কল্পটাকে মানে বিশুদ্ধ করা যাবে যেমন আমি এখন স্পষ্ট করি বলেন মানুষের আত্মা কয় প্রকার কল্প কয় প্রকার আছে কোরআন হাদিস থেকে উত্তর দেন মানুষের কল তিন প্রকার কালবুল মারিত কালবুল মখতুম কালবুল সালিম কলবুল মারিত হলো রোগাকান্ত আত্মা কলবুল মাখতুম শিলমোহর মারা কাফের আত্মা আর কলবু সালিম হল নবীদের আত্মা শহীদের আত্মা এই আত্মাগুলো হলো আপনার মুথমা মুহ অথবা আপনার কলবু সালিম প্রশস্ত কলব কলবুল মারিত রোগাকান্ত কলব শরিয়াতের কোরআন সুন্না গবেষণা করলে মানুষ এই আত্মার মধ্যে প্রায় চল্লিশ রকমের রোগ আছে একটি রোগ আপনাকে কবিরা গুণাবগার বানিয়ে আল্লাহর পথ থেকে বের করে দেয় আর এই রোগের চিকিৎসা নেওয়া আপনার আমার জন্য ফরজ আপনি যত বেশি আপনার নফসকে আল্লাহর দিকে ঠেলে দেবেন যত বেশি আপনার নফসের যত্ন নেবেন যত বেশি আপনার রিয়ামুক্ত ইবাদত করবেন তত বেশি আপনি আল্লাহওয়ালা হতে পারবেন আর যে ব্যক্তি নফসকে পরিশুদ্ধ বিশুদ্ধ করতে পারে সে ইবাদত করতে করতে ফেরেশতা জিব্রাহ আমিন আলিউসাল্লামের আলা তার চাইতে আলা মাকাম তার চাইতে উচ্চমর্যাব আল্লাহ ওই ব্যক্তিকে দান করে দেন কারণ চাইতে মানুষের মর্যাদা কি কেন বলতে পারেন আপনি গুণা করেন আবার তৌবা করেন করলে বনিয়া আদম খাদ বিশ্বনবী বলেছেন প্রত্যেকটা বনিয়া আদম ভুল সব থেকে বড় ভুলকারী যে ব্যক্তি তৌবাকারি আপনি ভুল করেন ক্ষমা চান আপনার গুনা আছে আবার তৌবা আছে ফেরেশতার গুনাহ নাই আর ফেরেশতার কোনো তৌবাও নাই আপনি গুনা করে ক্ষমা চান আল্লাহ বলছেন তুবু ইল্লাল্লাহ খে জামিয়ান আই হাল ম মিনু ও দুনিয়ার ইমানদারকণ তোমরা সকলেই মিলে তৌবা করো তাহলে তোমরা সফল কাম পারবে এই জন্য আমাদের গুণা আছে তৌবা আছে ফেরেস্তার কোন গুণা নাই তৌবাও নাই এই জন্য আল্লাহ রাবুল আলমিন ফেরস্তার চাইতে মানুষকে অত্যন্ত মর্যাদা বানে বসিত করেছেন একটু জোরে আওয়াজ লাগায় বলেন সুবহান আল্লাহ তাহলে আপনার চল্লিশটি রোগ আছে সেই রোগের চিকিৎসা করা ফরস তাহলে পীর মুরিদি কোরআনে নাই পীর মুরিদি হাবিসে নাই কোরআনে এসেছে কদ আফলাহা মাংসাক্কাহা যে তার নফসকে বিশুদ্ধ করেছে নফস নফস বিশুদ্ধ করার জন্য ইমাম গাজালি কিতাব লিখেছেন এহিয়া উলুম উদ্দিন তাকরিস করেছেন হাফেজ নুরুদ্দিন ইরাকি মোকাসাতুল মোকাসাফুল অলুব লিখেছেন তারপরে ইমাম ইব্রুল কাইম লিখেছেন আল ফাওয়ায়েদ অসাধারণ কিতাব লিখেছেন সালাবদের মধ্যে ইমাম জাহাবীর রহেমা হল্লা লেখেছেন সিয়ারু আলামী নুবালাতে ইমাম হাম্বল বহু বছর পূর্বে কিতাব লেখে গেছেন আত্মার আত্মশুদ্ধি করার বই এগুলো কথা কি বুঝেন নাই বোধ হয় আপনি একটা সুদ্ধি করছেন তাহলে কলবল মারিত কি রোগাকান্ত কলপ কি আত্মার একটা রোগ হল ফুদুল কালাম বেশি কথা বলা ফুদুল তো আম বেশি বেশি খাওয়া ফুদুলুর নজর চোখ দিয়ে মানুষকে খারাপ দৃষ্টি দেওয়া তারপরে হাসাত হিংসা করা হের লোভ করা রিজ্ঞা লোক দেখানো তারপর আপনার কিবার অহংকার করা আত্মার একটি রোগ হলো আপনার বাগদা অত্যন্ত রাগ করা গয়িস অত্যন্ত রাগ করা বিদ্রোহ করা আত্মার একটা রোগ হলো নিফাকি করা আত্মার একটা রোগ হলো ইত্তেবা ইফতেদা করা বিধাপের অনুসরণ করা এই রকম চল্লিশটি আপনার আত্মার রোগ আছে এই রোগের চিকিৎসা করা আপনার জন্য ফরস কথা মনে হয় বুঝেননি আত্মার রোগ হলো তাহলে আত্মার রোগের এখন তারা দলিল পেশ করে নবীজী যে বায়াত দিছেন। তাকে আপনি দেখতে পান না কোরানে নবীজি বায়াতের কথা আছে না নাই সোরাফাতার দুইটি আয়াত ইচ্ছে দশ এবং আঠারো নম্বর আয়াত লাফাদরা দি আল্লাহ হুয়া আনিল মুকমিনি ইদ ইয়াই তাহতা সাজারা হে আল্লাহর নবী চোদ্দো জন সাহাবার উপরে আপনার হাত আছে আর আপনার হাতের উপরে আমি আল্লাহর হাত আছে শুভহার আল্লাহ ইন্নাল্লাহা রাব্বুল আলামিন কুরআনুল কারিমে তারপর তিনি উল্লেখ করেছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাত ইনমা ইয়ানকুত আলা নফস রাসূল তাবের হাতের উপরে আপনার হাত আর তার উপর আমি আল্লাহর হাত আছে ইননামায়ু বাইউন আল্লাহ যে ব্যক্তি আপনার হাতের উপর বায়াত করেছে তারা যেন আল্লাহর হাতের উপর বায়াত করেছে এখানে আল্লাহর হাতের উপর বায়াত করার মানে কি আল্লাহর নবী আল্লাহ সাল্লাম কাফেররা লুকায়া বলেছে ওসমানকে হত্যা করে ফেলেছি আল্লাহর নবী সাদার আগাছের নিচে দাঁড়ায়া বললেন কে আছো আমার ওসমানকে সাহায্য করতে পারবে আল্লাহর নবী এক হাত আরেক হাতের মধ্যে রেখে বললেন একটা হাত হলো মোহাম্মদ রসুল্লাহর আরেকটা হাত হলো উসমানের সমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমি আল্লাহর নবী আজকে ফিরে যাব না তখন ওসমানকে বাঁচাবার জন্য তারা বায়াত দিলেন পীর পীরমুরিদের জন্য আল্লাহর কি দেন নাই এগুলো সবই অপব্যাখ্যা এগুলো সবই কি আপনি যদি কোরআন শূন্য দেখেন একটা ব্যাখ্যার কোনো মিল পাবেন না কোরআন হাদিসের ব্যাখ্যা এরকম নয় কিন্তু যারা দীর্ঘদিন খেদ করেছেন তাদের উদ্দেশ্য ছিল মহৎ মর নাশ্যপালী থা নবি তারা যেভাবে মানুষকে তাসকিয়া শিখাইছেন কোনো ব্যবসা শিখান নাই তারা খানকা করে কোটি কোটি টাকার মালিক বানান নাই তারা খানকা করে মানুষের কাছে আল্লামা দেন নাই তারা মানুষকে সুন্নতের দিয়েছেন তারা মানুষকে কী বার সেরেক থেকে মাতার জন্য তার বিয়ে দিয়েছেন তারা মানুষকে সেরেক থেকে ফিরিয়েছেন তারা করবেন বৃদ্ধি করার জন্য কখনো নিজেকে ফির বলে আত্মপ্রকাশ করেন নাই তারা তাদের কাছে এসেছেন মুফতি শফিকে শিখিয়েছেন আবরুল হককে শিখিয়েছেন মুহিসা মরনাকে শিখিয়েছেন তারা এটাকে থেকে ব্যবসারূপ দেন নাই তারা চেয়েছেন আমার কাছে তাস্কিয়াত শিখে আত্ম শুদ্ধি করে যেন সে তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সাথে যেন সে গহীন সম্পর্ক করতে পারে এটা তাদের বিশ্বাস ছিল কিন্তু বর্তমানের পীর যত বড় পীর তার তত বড় ব্যবসা যত বড় পীর তার তত বড় গোডাউন যত বড় পীর তত বড় গুমরাহি এবং ভণ্ডামির রাস্তা উন্মোচন করা হচ্ছে এই জন্য পীরের আক্রাগুলো হয়েছে সেরেক আর বেধাপের রাজধানী ঠিক কেনা বলুন চূড়ান্ত কথা এটা আমাদের আপনারা কি অপবিত্র করছেন তাদের শিক্ষা এমনটা ছিল না প্রকৃত মানুষকে আপনি আমার আপত্তি নাই কিন্তু আপনি গরে বিচ্যুত পদ চে হোমাইউসায়া তেদ ইউ রসুল আমিম্বা আদি মা তা ওয়ালা রাহুল হুদা ওয়া সাবিলিল মিনিনা নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ মনুসলিহি জাহান্নামা ওয়াসায়াত মেসির সোরা নিসার ১১৫ পনেরো নাম্বার আয়াত এই যে সাবিলিল মিনিন বলতে ইবনা আব্বাস স্পষ্ট করেছেন তারা কারা তারা হলে আহলে সুন্না ওয়াল জামা আ যারা আহলে সুন্নাত ওয়াল জামা আর আকিদাকে লালন করে তারাই হলো যারা সাহাবিদেরকে নিঃশর্ত অনুসরণ করে সুবাহান তাহলে আজকের এই বিষয়টা শিখলাম আমরা পীর মুরিদি করব না এমন কি একটা মজার বিষয় হলো যে গাছের নিচে রসুল বসে বায়াত দিয়েছিলেন সেই গাছটিকে ওই জায়গায় রাখা হয় নাই ওমার ইব্বুল খাত্তা ক্ষমতায় আসার পরে আগে তিনি এই বাবলা গাছের শিকড় শুদ্ধ উঠিয়ে কেটেছেন কারণ ওমরের মনে হয়তো আল্লাহ এটা দিয়েছেন যে এই গাছ হয়তোবা শেরকের একটা আড্ডা স্থলে পরিণত হতে পারে এই জন্য উনি খেলাফতি এসে আগে গাছটারে কাটছেন সেরেকও থাকবে না সেরেকের অস্তিত্ব থাকবে না শাহজালাল আলি এমেনি মানুষকে কবর পূজারি মাজার পরে খাস কুজারি ঢোল দিয়া একেবারে জিকির করতে করতে লঙ্গী করে মাথায় बांधে আমগে হুজুর কায়লাব দিয়া ফল দিয়া জিকির কর আল্লাহ খুশি হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা শাহজালালদের মধ্যে শেখানো হয় নাই শাহজালাল ইয়ামেনি তিনি পরিচ্ছন্ন করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি পিথিরাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন মন্দিরকে ভেঙে তিনি ভারত প্রায় চার হাজারের বেশি মাদ্রাসা স্থাপন করেছেন ইরাকের বাগদাদের আব্দুল কাদের জিলানি তিনি আমাদের ওই লোক তিনি বলছেন পৃথিবীতে একটিমাত্র দল ইল্লা ইসমন ওয়াহেদা একটিমাত্র মুক্তিপ্রাপ্ত দলকে আমি হকের পথে পেয়েছি তারা কারা আব্দুল কাদের জিলানি কিতাবল গনিয়া গুনে তো তালেবিন বলেছেন তারা হল হুম আসহাবিল হাদিস ও আইয়ুল হাদিস তারা আল্লাহর নবীর হাবিদ ছাড়া কোনো কিছুকে পালন করে না সবাই তাদেরকে বিধাতি বলে সবাই তাদেরকে গালি গালাস দেয়ার রসুল তারা মানুষের কথাগুলোকে মানুষের গালিগুলোকে দলিল দিয়ে তারা খণ্ডিত করে তারা গালির বিনিময়ে গালি দেয় না কারণ কোরআন তাদেরকে শিখিয়েছে ওয়ালা তাস্তাউল হাসানা ওয়ালা সাইয়া ইদফা বিল্লাতী হিয়া আহসান মন্দ নয় খারাপ আর ভালো কথা বুঝতে পারছেন কিনা এজন্য চূড়ান্ত কথা আব্দুল কাদের জিলানি রিমা চিরটা জীবন তিনি সুন্নতকে আক্রে ধরেছেন তিনি জানেন তার নামে জিলানি তরিকা বানানো হবে তিনার মৃত্যুর দুইশো উনপঞ্চাশ বছর পরে গাউস ইবনে জিলান নামের একজন ব্যক্তি তার নামে মাজার করে আর সে মাজারে হয় চট্টগ্রামে ঢুকতেই আজকে যে রোডটা দিয়ে এসেছে কি রোড যেন বাইজিৎ বোস্তামি মানুষ একজন কবর হইলো পঁচিশ জন কবর হইলো পঁচিশটা মানুষ কয়টা কবর কয়টা তাহলে ইরানের বাইজিত উনি আসল বাইজিৎ ভারতের বাইজিত, উনি আসল বাইজিৎ না আপনার চট্টগ্রামের বাইজিৎ উনি আসল বাইজিৎ আগে এটা ঠিক করেন যে আসল বাইজিত বুস্তামি কোন ব্যক্তি যদি ইরানের বাইজিত প্রকৃত বাইজিৎ বুস্তামি হয় তাহলে আপনার বাড়িতে বুস্তামের এই কবরগুলা ভুয়া কবর আর আল্লাহ নবী বলছেন মাং জারা কবরন বেলা মকবুরিন ফ্যান্নামা আবাদা সনামি বাই হাকি আবি সুফিয়ান সৌরি থেকে সোয়াইব আর নাউতে তাহকিক বারোশো পঁচিশ নম্বর হাদিস কেউ যদি কোন মানুষবিহীন কবরকে জিয়ারত করে সে যেন সরাসরি মূর্তি পূজা করে তাহলে ভুয়া খাবার জিয়ারত করলে কি হবে যত বলেছে মোহাম্মদ যদি থানবির তাহকিক দিতাম আর যদি আলবানির তাহকিক দিতাম একদল বলতো রে Hanafi তাহাকিক একদল বলতো রে Salafi তাহকিক আর সোয়াইব আর নাউদ এমন একজন মুহাদ্দিস গোটা পৃথিবীর সব মানুষ তাকে মানে কি বলে হিসেবে জানে ভারসাম্য কোনো আলেম হিসেবে জানে উনি দুই দিকে নিজ করে দুই দিকে আদল করে কথা বলতে পারতেন ইমামে সোয়াইব আর নাউদ এই তার তাহকিক দিয়েছি এজন্য চূড়ান্ত কথাবার্তা মোজাববে আলফে সানির নামে পীরমুরিবি করা হয় তিনি এগুলো জানতেন না এগুলো এসেছে কার শিয়াদের কিতাব আমার কাছে আছে দুইশো ছাপ্পান্নটা শিয়াদের কিতাবের অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আসছে শিয়াদের আখিদা আমাদের মুসলমানদের মধ্যে আছে শিয়াবের কিতাবের মধ্যে আছে এলএম কাসিনা নাকার ধার সিনা ইলম থাকবে বাবার সেনায় সেনায় সে নাই না ওয়াজু সে না কিতাব সে না দরসে বুজুর্গ পয়দা হুয়া কোরআন দিয়ে আল্লাহ হওয়া যাবে না কোরআন কিতাব পড়ে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না বুজুর্গ নজর সে পয়দা হতায় তোমার বুজুর্গ যদি তোমার দিকে নজর দেয় তাহলে তুমি বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবে যে আকিদা শিয়াদের এই আকিদা তত কথিত পীরদের এক মারা জাল বাহাইর হয়ে বাহরাইন হয়ে গেছে এক নদীতে সঙ্গম হয়ে গুসল হয়ে গেছে কথা বুঝেন না বোধ হয় কথা বুঝে নেন কারো যে এই কথা শুনে খেপে যাবে তাহলে বুঝবেন সে ওই ভণ্ড দলের লোক কারোর নাম তো উল্লেখ করিনি কারোর কথা তো উল্লেখ করিনি যদি থাকে কারোর মধ্যে এবার মানসুর হাল্লাজ তাহলে ফতোয়া কি ওই কতগুলো বেএলমা বক্তা কুয়ার ব্যাং আছে মানসুর হাল্লাজের ওয়াশ করে ইমাম ইবরে কাসির বহু আগে মানসুর কথা দশম খণ্ড পৃষ্ঠায় মানসুর হাল্লাস রেজের কি বলছেন আনাল হাক খালি এটুকু বলেন নাই তো কি বলছেন আমার পবিত্রতা সেটা আল্লাহর পবিত্রতা ও ওয়া ও ইসিয়ানিকা আমার বিরোধিতা আল্লাহর বিরোধিতা আনা ইলাহুন আর্দ ও আনতা ইলা হুসামা আমি হলাম জমিনের আল্লাহ আর তুমি হলে আসমানের ইল্লাহ আল্লাহ আমি আমি তুমি তুমি আমি হলাম জানো আর তুমি হলে তন আনাল হক আমি আল্লাহ আমি সত্য মুফতি জুনায়েত বাগদাদি বলেছেন আল্লাহর নবী বলছেন দিন ফাকতুলহ যে ব্যক্তি কোন জবান দিয়ে কুফরি শিরকি করবে তোমরা তাকে হত্যা করো আল্লামা জুনায়দ বাগদাদি শিরিক করার কারণে প্রকাশ্যে তাকে সুলে চড়িয়ে হত্যা করেছে কারণ অন্তরগুলোকে উলাকে চিঁড়ে দেখবেন কে আমরা শুধু জাহিরের ফতোয়া নেব বাপের মালিক হলো আল্লাহ আল্লাহ হলেন আউয়াল আল্লাহ আখের আল্লাহ হলেন জাহের আল্লাহ হলেন বাপেন আমি যদি বাপেরই ভাবে আমি যদি আল্লাহর প্রতি ইমান আনি আর প্রকাশ্যে যদি আমি কই আমি ইমান আনি না আমি বেঈমান লোকেরা কে আমাকে ইমানদার বলবে না বেঈমান বলবে তো মানুষের কোন উদ্দেশ্য বলছে ওইটা আমার দেখার দরকার নাই অল্লাহ আলিম বিজাতির সুদুর মানুষের উদ্দেশ্য বিচার করবেন কি আমরা বাহ্যিক ফতোয়া নেই শরীয়ত বাহ্যিক সুরতের নাম

সময়টা এই জন্য কারণ হলো আমার একটা আমি গতকালকে চাপাইনবাবগঞ্জ একবার মুর্শিদাবাদের মুর্শিবুজা থেকে এসেছি সাতশো কিলোমিটার দূর থেকে এখানে এসে সরাসরি ওয়াজির স্টেজে বসছি এটা আল্লাহ আল্লাহ তালা আমাকে সে শক্তি সামর্থ্য দিয়েছেন তাই কথা বলতে পারছেন এটা আমার বরত্ব না কোনো তাহলে পীরমুরিদি সম্পর্কে আমার চূড়ান্ত কথা আল্লাহর কসম আমার পীরের কোনো মুরিদ তার সাথে আমার বৌনিয়ে নিয়ে দ্বন্দ্ব নেই বাড়ি নিয়ে দ্বন্দ্ব নেই জাগা নিয়ে দ্বন্দ্ব নেই জামা জমি নিয়ে দ্বন্দ্ব নেই আমি চাই আমার এই ভাইটি ভুল পথ থেকে ভালো পথে ফিরে আসুক আমি চাই আমার এই ভাইটি জিকির করুক তবে জিকিরের নামে লাফালাফি আচ্ছা শুয়াল সাহাবার কোন একদম সাহাবি কোনো দিন জিকির করে লাফাইছে বলেন যদি লাফাইয়া আল্লাহওয়ালা হওয়া যাইতো তাহলে সমুদ্রের ব্যাঙ সব থেকে বড় আল্লাহওয়ালা কারণ সব থেকে বেশি লাফাতে পারে ঠিক না ভাই ঠিক না এটা জিকিরের নামে বাড়াবাড়ি। আপনি আপনার আপনার বা শিক্ষা দিন ভালো জিকির ইলাহা ইহা যত আপনারাই ফতোয়া দিচ্ছেন যে এই জিকির আমরা যাতে সুন্নত মনে করি না এটা অব্যাসের জন্য করাই যাতে যা সুন্নত মনে করি না তা আমার দরকার নাই আমার তো শুধু দরকার মা আতা কুমুর রসুলো ওমা নাহা হুমা আনুহু ফাংতাহু নবী তোমাকে যা দিয়েছেন তুমি তা গ্রহণ করো নবী যা নিষেধ করেছেন তোমরা তা বর্জন করো আলাইকুম মিসুন্নেতি ওয়া সুন্নতি খলাফা ইয় রাস এদিন মাহে দিগিনা ও তামাস্সা কবিহা ও আদ্দু আলাই হাবি নওয়া আজিজ মোসনাদ আহমেদের মেশাতের এক হাজার আঠাশ নম্বর খাদিস বাব হলো কিতাব হল এতেজাম আল্লাহ নবীর সুন্নতকে আখরে ধরো সাহাবীর সুন্নতকে তোমরা আখরে ধরো খলিফা রাসেদনের সুন্নতকে তোমরা কি আকরে ধরো এজন্য এই কথা বলা যাবে না যে আমরা তাস্কিয়াত নফসকে অস্বীকার করি নাউদিল্লা এটা করা ফরস এটা করা কি ফরস আমি এখানে তাস্কিয়াত নফসের বিশদ বিবরণ দিতে বসি নাই যদি কখনো পারি তাহলে সেখানে আলোচনা করে দেব যে আপনার নফসের আত্মশুদ্ধির দিক কয়টি এহতাবেন নফসের দিক কয়টি নফসিন প্রকারকে কীভাবে মতমায়িন্না করা যায় সেটা হলো আলাদা আলোচনা আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু প্রচলিত ধর্ম বনাম প্রকৃত ধর্ম একটি বিষয় যেটা আমাদের সাথে সরাসরি সাংঘর্ষিক কি শুনবেন তো নাকি যে বিষয়টি নিয়ে আড়াই ঘন্টার বাহাস পর্যন্ত আছে ইউটিউবে বিষয়টি কি তাবিজ আমাদের দেশের অনেক আলেমরা মনে করেন যে তাবিজ দেওয়া ডায়েস আমি কথা বলবো তিন ধরনের এক হলো বৈধ ঝাড়ফুক সমস্ত আলেমদের মতে হাবিসের দৃষ্টিকোণ থেকে বৈধ ঝাড়ফুঁক গায়েস এক সাহাবি ঝারফুক দিচ্ছিলেন রসুল বললেন কল আর ইয়ারু ককম কীভাবে ঝাড়ফুঁক দাও তোমার ঝাড়ফুঁকগুলো আমি রসুলের সঙ্গে পেশ করো তিনি ঝারফুক করলেন আলহেম গলিল্লা আল আর রহেমানের রহিম আল্লাহ রসুল আল্লাহ আসা শিরখ যদি তোমার ঝাড়ফুঁকের মধ্যে কোনো শিরকিয়াত না থাকে কুফরিয়াত না থাকে বিদাতি শয়তানের কোন কোনো শব্দ না থাকে তাহলে তুমি ঝাড়ফুঁক করো এটা কল্যাণ এবং নেকের নবী সাল্লাম নিজেই কোরআনের আয়াত পরে পরে ঝাড়ফুঁক করার জন্য ওই সাহাবিকে কি করছেন উৎসাহ দিয়েছেন এখন নবীজির কাছে নয়জন বায়াত নিতে আসছেন কি নিতে আসছেন নবীজি একজনকে তাবি স্টেনে খুলে ফেললেন নবীজি তো চেক করে বললেন না যে ভাই ওইটাকে কোরআনের আয়াত দিয়ে তাবিস না হাদিসের দোয়া দিয়ে তাবিস যদি থাকে তো লাগাও নবীজি ঝাড়ফুকের ক্ষেত্রে শুনলেন তিনি কোরআনের আয়াত পড়ছেন নাকি অন্য কিছু পড়ছেন কিন্তু তাবিজ ঝুলানো অবস্থায় নবীজি কিন্তু শুনলেন না নবীজি তার বায়াত প্রত্যাখ্যান করলেন এবং তাবিজকে তিনি ছিটে ফেললেন এবং নবীজি বললেন ইন্ন রোকলা তো সেরকন নিঃসন্দেহে সমস্ত ধরনের তিওয়ালা এবং সমস্ত ধরনের তাবিজ এটা শিরকের অন্তর্ভুক্ত নবীজি তাবিজ কিনি আলাদা করেন নাই ঠিক তবে ঠিক কোনটার মধ্যে তাকো আছে আপনি দিবেন এখন হাবিসের অনুযায়ী যদি কেউ তাবিজ দেয় এটা হবে এটা হারাম হবে এই ফতোয়া আমার না এই ফতোয়া হানাফি মজাহের কি হানাফি মজাহাব আবি হানিফার রহমার উস্তাদ কে বলতে পারেন আবি হানিফার উস্তাদের নাম কি আমার কাছে শোনেন যদি ভুল হয় ধরিয়ে দেবেন আবি হানিফার উস্তাদের নাম হলো হাম্মাদ ইবনে সুলাইমান হাম্মাদের উস্তাদ হলো মোহাম্মদ ইবনে আলকামা ইবনে আল কামার উস্তাদ হলেন এব্রাহিম নাকি এব্রাহিম নাকির উস্তাদ হলেন আবদুল্লাহ ইবনে ইবনে মাসুদের উস্তাদ হলেন মোহাম্মদ ইবনে মাসুদ খেয়াল করেন আমার কথা না মুসান্নাফে আবি সাহেবা যিনি ইমাম বুখারি উস্তাদ ছিলেন ইমামে আবি বকার ইবনে আবি সাহেবা পঞ্চম ভলিউমের মিশর মিশ্রি ছাপ একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা ভৈরুতের ছাপের ছয় হাজার একষট্টি নাম্বার হাদিস এখানে ইবনে মাসউদ এবং তার সব অনুসারীরা বলেন আন্নাহু কারিহা তা সেই শি ইমিনাল কোরআন অল কোরআন ইবনে মাসউদ এবং তার সমস্ত অনুসারীরা কোরআনের আয়াত দিয়ে হোক কিংবা অন্য কোনো কিছু দিয়ে হোক সেইগুলোকে তারা নাজায়স মনে করতেন এগুলোকে তারা নিরুৎসাহিত করতেন এটাকে তারা উৎ উত্তম মনে করতেন না এটাকে তারা জায়েজ মনে করতেন না কে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তাহলে আপনি আলেম হয়ে এটাকে দান কি করে কয় যদি তাওয়াক্কুল ওষুধের উপর করি ওষুধের উপর তো তাওয়াক্কুল আসে ওষুধ খাওয়াও তাহলে শিরক ভাত খাওয়া শিরক ইত্তাবি বিভিন্ন রকমের অপব্যাখ্যা দেয় ওষুধ খাই এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওষুধ খাওয়াকে সুন্নতের অন্তর্ভুক্ত করেছেন আল্লাহর নবী বুখারীর বর্ণনায় বলেছেন জাদুগ্রস্ত রোগী যদি সকাল সাতটা আজুয়া খেজুর খায় আল্লাহ তালার সাথে সাথে তার জাদুর সমগ্র দুষ ত্রুটিগুলো একেবারে সমূলে উৎপটন করে দেন বলেন না সুবহান আল্লাহ আল্লাহ নবী কালোজিরা খেতে বলেছেন মৃত্যু ছাড়া সব রুখের ওষুধ সুবহান আল্লাহ নবী স্বর্ণমুখী পাতা স্প্রাম খেতে বলেছেন আল্লাহর নবী তাহলে ওষুধ খাওয়াটা হলো আল্লাহর নবীর সন্নত কিন্তু তাবিজ লাগানো আল্লাহর নবীর সন্নত না আবদুল্লাহ প্রেমাসান কেমন সাহাবা ছিলেন একদিন তিনি ঘরের মধ্যে গেলেন আর আবদুল্লাহ বললেন আমি ঘরে সরাসরি কখনো প্রবেশ করি না আমি ঘরের মধ্যে প্রবেশ করার পূর্বে আগে সালাম দেই তারপরে কণ্ঠটাকে পরিষ্কার করে ঘরের মধ্যে ঢুকি আবদুল্লাহ তিনবার মুখ দিয়ে আওয়াজ করলেন ঘরের মধ্যে ঢুকলেন দেখলেন তার স্ত্রীর গলায় একটা তাগা তাগা আপনাদের চট্টগ্রামের লোকেরা কি বলে তা বুঝিনা তাগা বলা হয় সুতা কালো সুতা হুজুর পরে দেয় হুজুর সেহেল খাপ